রাফায় হামলা চলবে ঘাতক ইসরায়েল অনর ভারত সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করল চীন রাফা হামলা সম্পর্কে নেতানহু মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন রুবলে রাশিয়া থেকে তেল কিনবে ভারতের রিলায়েন্স পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা সবশেষে জানবেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুস্পষ্ট ঘোষণা হামাসের রাফাই হামলা চলবে খাতক ইসরায়েল অনর অল অন রাফা সমস্ত নজর এখন রাফার দিকে সমাজ মাধ্যমে ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে ছড়িয়ে পড়েছে বার্তাটি স্ট্যাটাস পোস্টে বহু মানুষ ভাগ করে নিয়েছেন সেই বার্তা সংবাদ মাধ্যম সূত্রে খবর গত ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাজা ও ওয়েস্ট ব্যাংকের প্রতিনিধি রিসার্ট রিক পিপারকন প্রথম বলেন সারা বিশ্বের নজর রয়েছে আসন্ন রাফা হামলার দিকে তখন থেকে নেতানেহু রাফা হামলার ইঙ্গিত দিতে শুরু করেছিলেন বিশেষজ্ঞদের একাংশের দাবি সেই উক্তি সম্ভবত এই পোস্টের অনুপ্রেরণা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবশ্য ইসরায়েলি হানা নিয়ে এক প্রকার নিশ্চিত তার কথায় পুরো দুই সাল পর্যন্তই রাফা এবং গাজায় হামলা চালাবে ইসরায়েল গত ছয় মে থেকে রাফায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে তারা গত রবিবার হামলার মাত্রা এতটাই বেড়ে যায় যে নিজ দেশের পার্লামেন্টের কাছে কার্যত সুর নরম করে ক্ষমা চাইতে হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শর্ত সাপেক্ষে একটি যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে ইসরায়েল এখন অপেক্ষা শুধু হামাসের উত্তরের কাতারের সঙ্গে মিলে আমেরিকার সঙ্গে গাঁজা চুক্তি নিয়ে ফের আলোচনা শুরু করতে চাইছে মিশর বিশ্বের এত মানুষকে স্তম্ভিত করেও রাফায় হামলা অব্যাহত রয়েছে কাটে গিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক বুধবারই রাফার পশ্চিমে বোমা বিস্ফোরণে প্রাণ গিয়েছে একুশ জনে তাদের মধ্যে তেরো জন কিশোরী এবং মহিলা এলাকাটিকে নিরাপদ বলে স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলি বাহিনী তারা এই হামলার দায় স্বীকার করেনি যদিও আমেরিকা এখনো মনে করছে রাফায় এখনো দস্তুর অভিযান শুরুই করেনি বেনিয়ামিন নেতা নেহর সেনারা হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবির কথায় আমরা রাফায় বড়সড় সর্বাত্মক অভিযানের নই সেটা পর্যন্ত ঘটেনি ইসরায়েল প্রচুর নিশানায় আঘাত হানতে ঝাঁপিয়ে পড়েছে এমন কিছু এখনো দেখিনি আমরা ভারত সীমান্তে বিমান মোতায়েন করল চীন ভারতের সীমান্তে প্রায় সামরিক উপস্থিতি বাড়াতে দেখা যায় চীনকে এবার সিকিম সীমান্তের কাছে যুদ্ধ বিমান মোতায়েন করল দেশটি সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন দৃশ্যই দেখা যায় চিনা যুদ্ধ বিমান মোতায়েন করা জায়গাটি ভারত সীমান্ত থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে ভারতীয় সংবাদ মাধ্যম এন বলছে বিভিন্ন সূত্রের মাধ্যমে সব ছবির সত্যতা নিশ্চিত করা হয়েছে ছবিগুলোতে দেখা যায় চীনা বিমান বাহিনীর ছয়টি যে টোয়েন্টি যুদ্ধ বিমান রাখা হয়েছে সিগাত শের বিমানবন্দরে তবে তা রাখা হয়েছে গোপনে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি মন্তব্য চাওয়া হলেও মন্ত্রণালয়ের কেউ কথা বলতে রাজি হননি এ ব্যাপারে অবগত রয়েছে ভারতের বিমান বাহিনী তবে তাদের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি সিগাত বেগাচ্ছে হচ্ছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শহরে এই বিমানবন্দর মূলত সামরিক কাজে ব্যবহৃত হয় তবে বেসামরিক কাজেও এটি ব্যবহৃত হয়ে আসছে এটি বারো ফুট উঁচুতে অবস্থিত বিশেষজ্ঞরা বলছে চীনের অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এই জে টোয়েন্টি যুদ্ধ বিমান ধারণা করা হচ্ছে ভারত সীমান্তে উত্তেজনা শুরু হলে এই যুদ্ধ বিমান ব্যবহার করার জন্যই এভাবে রাখা হয়েছে তাভাই হামলা সম্পর্কে নেতানীহ মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন ইউদিবাদী ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য বেনি গান্টস বলেছেন যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ রাফা শহরে হামলা এবং বিজয় সম্পর্কে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে ইসরায়েলের মধ্য অঞ্চলে গতকাল বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন বেনি গানটস তিনি বলেন নেতানেহ জনগণের মধ্যে এই মিথ্যা ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে তিনি রাফা শহরে হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করতে যাচ্ছেন নেতানেহ বলে আসছেন হামাসের চারটি সক্রিয় ব্রিগেডকে গাজা রাফা শহরে নির্মূল করা হবে এবং ফিলিস্তিনিদের প্রতিরোধকামী সংগঠনগুলোর হাতে থাকায় ইসরায়েলি বন্দীদের মুক্ত করা হবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল ইউরোপের আরও এক দেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে স্লোভানিয়ার সরকার এখন দেশটির সংসদ অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রবার্ট গ্লোভ সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন লুপজনে এক সংবাদ সম্মেলনে রবার্ট বলেন আজ আমাদের সরকার ফিলিস্তিনিকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ের পর ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা জানালো তিনি গাজায় সংঘাত অবসান ঘটাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন দেশের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপ দেখা হচ্ছে আট মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল ইতিমধ্যে ইসরায়েলি হামলায় ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অধিকাংশ নারী এবং শিশু এছাড়া আশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এই যুদ্ধ ও ইসরায়েলি অবরোধের কারণে গাজায় এখন ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সব ইসরায়েলি বন্দীর মুক্তির দাবিও করেছেন স্লোভানিয়ার প্রধানমন্ত্রী তিনি বলেছেন এটি শান্তির বার্তা বিধ্বস্ত ইরানের শস্য নিয়ে যাচ্ছিল চলতি বছরের শুরুর দিকে একটি গ্রিক মালিকানাধীন মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারে মিসাইল হামলা চালায় ইয়েমেনের হুতিরা লাক্স নামের ওই জাহাজটি খাদ্যশস্য নিয়ে ইরানে যাচ্ছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে জানা গেছে হামলার পর লাক্স নামের জাহাজটি প্রাথমিকভাবে গন্তব্য হিসেবে সংযুক্ত আমিরাতের ফুজাইরাকে তালিকাভুক্ত করেছিল তবে বৃহস্পতিবার সেটি ইরানের বন্দর খোমিনীকে তালিকাভুক্ত করে বলে জানা গেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফরাসি নৌবাহিনীর বিবৃতিতে এমন দাবি করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় জিবুতি থেকে একটি দল হামলার কারণে জাহাজে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছে তারা বলছে হামলায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে তবে জাহাজে কোনো বিপজ্জনক বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা রুবলে রাশিয়া থেকে তেল কিনবে ভারতের রিলায়েন্স রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার চুক্তি করেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির পরিশোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই তেল কেনা হবে রুশ মুদ্রা রুবলে প্রতিবেদনে বলা হয়েছে এই বছরের এক চুক্তির আওতায় রুশ কোম্পানি রসনেপ্টের কাছ থেকে মাসে অন্তত তিন মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল কিনবে আম্বানির এই কোম্পানি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে এইসব নিষেধাজ্ঞার ধাক্কায় প্রাথমিকভাবে রাশিয়ার কিছুটা ক্ষতি হলেও পরবর্তীকালে তা অনেকটাই সামনে নেয় পর্ণতারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প পর্ণতারকে স্টর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এই রায় দেন এই মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে তবে আইনজ্ঞরা বলছেন ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনায় বেশি রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন এই রায় মর্যাদা হানিকর এই রায় দুঃখজনক এই মামলায় বিচারক মার্চানের সমালোচনাও করেন ট্রাম্প ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলার অভিযোগে বলা হয় দুই সালে স্টর্মি ডিনেন্স নামে এক পর্ণ তারকার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের পরে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটালো সেনারা ভারতের একটি থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটানোর অভিযোগ উঠেছে কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে সম্প্রতি দেশটির জম্মু এবং কাশ্মীরের কুপাওয়ারার একটি থানায় এই ঘটনা ঘটে এই ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ বৃহস্পতিবার এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় আঠাশে মে গভীরত ওই থানার ভেতরে প্রবেশ করছেন সেনারা তবে পুলিশকে মারধরের বিষয়টি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী তাদের দাবি পুলিশ এবং সেনার সদস্যদের মধ্যে ছোটখাটো মতবিরোধ হয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন পুলিশ এবং সেনার সদস্যদের মধ্যে ঝগড়া এবং পুলিশ সদস্যদের মারধরের যে খবর ছড়িয়েছে তা ভুল একটি অপারেশনাল বিষয়ে পুলিশ এবং আঞ্চলিক সেনা ইউনিটের মধ্যে ছোটখাটো মতবিরোধ হয়েছিল আর সেটি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে তবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এমন দাবি করা হলেও পুলিশের এফআইআরে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার তিনজন কর্মকর্তা সহ ১৬ জনের সেনার নাম উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় ঢুকে দাঙ্গা হত্যা চেষ্টা এবং পুলিশ সদস্যদের অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে গাজায় যুদ্ধবিরতির হামাসের সুস্পষ্ট ঘোষণা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ জানিয়েছে গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা আর কোনো পরোক্ষ আলোচনায় অংশ নেবে না তবে ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ করে তবে তারা বন্দি বিনিময় সহ পূর্ণ চুক্তি করতে রাজি বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস এই সুস্পষ্ট ঘোষণা দেয় গাজা পরিচালনাকার হামাসের সাথে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি আলোচনায় বর্তমানে অচলাবস্থার অবস্থার সৃষ্টি হয়েছে হামাস চলতি মাসের প্রথম দিকে একটি যুদ্ধবিরতি চুক্তি তা গ্রহণ না করায় সমঝোতা হয়নি আন্তর্জাতিক বিচার আদালতের হামলা বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ইসরায়েল সেখানে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে হামাস জানায় তার আলোচনার সময় যথেষ্ট নমনীয়তা প্রদর্শন করেছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে আগের রাউন্ডের আলোচনায় যোগ দিয়েছিল তারা সয় মে যুদ্ধবিরতির প্রস্তাব মেনেও নিয়েছিল হামাসের বিবৃতিতে বলা হয় হামাস এবং ফিলিস্তিনি গ্রুপগুলো আমাদের জনগণের উপর আগ্রাসন অবরোধ দুর্ভিক্ষ ও গণহত্যা অব্যাহত থাকার পরও অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করতে পারে না